রানি হয়। হালকা লেবু ছড়িয়ে নিতে হবে। চলে আসলাম আজকে হাজরা মোড়ের বিখ্যাত বিরিয়ানি, ক্লাসিক বিরিয়ানি। হাজরা মোড় থেকে সদানন্দ রোডের ভিতরে যেখানে হাজরা খিদিরপুর অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ডের সামনেই 13 বছর ধরে রমরমিয়ে চলছে হাজরার বিখ্যাত বিরিয়ানি, ক্লাসিক বিরিয়ানি। এই ক্লাসিক বিরিয়ানি আজকে ট্রাই করব, দেখব টেস্ট কীরকম। আর এখানে মাটন বিরিয়ানি 100 টাকায় পাওয়া যায়। ইয়েস, মাটন বিরিয়ানি 100 টাকায়, চিকেন বিরিয়ানিও 100 টাকায়। যদিও স্পেশাল মাটন বিরিয়ানি নিলে সেটা 200 টাকা হয়, আর স্পেশাল চিকেন বিরিয়ানি নিলে সেটা 200 টাকায়। প্লাস এখানে কাবাবের প্রচুর সম্ভার আছে, সবই দেখবো এবং আপনাদের কাছে শেয়ার করবো। চলুন। এখানে কিছু বড় হাঁড়িতে বিরিয়ানি তৈরি হয়, পুরোটা কিন্তু পেতলের হাঁড়িতে বিরিয়ানি তৈরি হয়, যেরকমভাবে আমরা দেখেছি। আর কালারটা দেখুন, সেই ব্রাউন কালারের বিরিয়ানি আর জুসি বিরিয়ানি। আর উপরে কিন্তু স্যালাড হিসাবে এখানে পেঁয়াজটা দেওয়া হয়। তার সাথে এখানে কিন্তু কাবাবের প্রচুর ভান্ডার আছে। দেখুন বিভিন্ন রকম এখানে কাবাব আছে, টিক্কা কাবাব, রেশমি কাবাব, উইংস আছে, লেগ পিস আছে, তাছাড়া কিন্তু চিকেন তন্দুরি আছে, আর সাথে আছে চিকেন চাপ, যেটা বিরিয়ানির সাথে জবরদস্ত যাবে আশা রাখি। আর এখানে তৈরি হচ্ছে টাংড়ি কাবাব। টাংড়ি কাবাবকে দেখুন ব্রাশ করা আছে, যেটা অলরেডি আগে থেকে হাফ ডান করা ছিল, এখন পুরোপুরি ফুল ডান করা হবে এটাকে। বাহ, পুরো বাটার দিয়ে স্নান করানো হচ্ছে। আর এটা চলে গেল তন্দুরির মধ্যে। তো ক্লাসিক বিরিয়ানিতে এসে বিরিয়ানি তো খাবোই, কিন্তু তার সঙ্গে কাবাবের সম্ভার থেকে কাবাব না নিলে হবে। তাই নিলাম প্রথমে রেশমি কাবাব, যেখানে 5 পিস রেশমি কাবাব আছে, যার দাম 200 টাকা, কিন্তু এক পিসের দাম 40 টাকা করে। এবার দেখুন সাইজটা দেখুন, একটা বড়ো সড়ো চিকেনের স্ট্রিপ দেওয়া আছে, যার দাম মাত্র 40 টাকা। আর সঙ্গে দেখুন স্যালাড হিসেবে অনলি পেঁয়াজ দেওয়া হয়, গ্রিন চাটনি, যেখানে ধনে পাতা পুদিনা পাতা থাকার সম্ভাবনা বেশি, আর আছে কাসন্দি। কথা বলবো কি, আমার অলরেডি জিভতে জল বেরোচ্ছে। রেশমি কাবাব অসাধারণ দেখতে, আর সাইজটা কিন্তু বেশ বড় সড়ো ছিল। এই কাজে যেরকম জুসি সেরকম নরম, সঙ্গে তন্দুরে যেরকম ফ্লেভার, সঙ্গে ক্রিমের সেই ফ্লেভার, উদান্ত খেতে। আর সাথে গ্রিন চাটনি দিয়ে স্বাদ অসাধারণ খেতে। কারণ ধনে পাতা পুদিনা পাতাদের সেই গ্রিন চাটনি বানানো, তার মধ্যে তেঁতুল কাঁচা লঙ্কা দেওয়া আছে, বাম্পার খেতে। কাবাবে ভাই ক্লাসিক ফাটিয়ে দিয়েছে। আমি বলবো হাজরা মোড়ে কাবাব খেতে হলে পরে কিন্তু ক্লাসিক আসতেই হবে। শেষ করি, তবে বিরিয়ানি আসছে। ক্লাসিক বিরিয়ানি একটা হাঁড়ি অলরেডি শেষ হয়ে গেছে, এখন বাজে দুপুর 2টো, তার মধ্যে 8টা হাঁড়ি চলে এসছে। প্রতিদিন মোটামুটি 10 থেকে 12টা হাঁড়ি চোখ বুঝে কেটে যায়। বিরিয়ানি দেখতে পাচ্ছি উপরে চালগুলো যখন তাকিয়ে আছে, আর প্রত্যেকটা কিন্তু XXL 11-21 চালের বিরিয়ানি। আর সঙ্গে উপরে দেখতে পাচ্ছি বেরেস্তাগুলো একদম তাকিয়ে আছে, দুর্দান্ত পরিমাণে বেরে। 11-21 XXL চাল হলে তবেই কিন্তু রাইসগুলো এত সুন্দরভাবে খেলে ওঠে। তার ও সেই কালার চলে আসছে, পুরো জুসের কালার, পুরো জুসি বিরিয়ানি। প্রত্যেকটা হাঁড়িতে 12 কিলো করে চালের বিরিয়ানি হয়। এই দেখুন মাটনগুলোর সাইজ দেখুন, যেখানে এত সুন্দর সুন্দর মাটন। হ্যাঁ দেখুন, যথেষ্ট ভালো পরিমাণে মাটন দেখতে পাচ্ছি। পার পিস মাটন দিয়ে, 1 পিস মাটন দিয়ে বিরিয়ানিটা দেওয়া হয়, যার দাম 100 টাকা করে নেওয়া হয়। তো সুতরাং বুঝতে পারছেন 100 টাকায় মাটন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানিও এখানে 100 টাকা, সেখানে চিকেনের সাইজগুলো বেশ বড় হয় এবং স্ট্যান্ডার্ড হয়। আর বিরিয়ানিটা দেখুন পুরো জুসি বিরিয়ানি, কালারই আলাদা বিরিয়ানির। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, সেই চিকেন যে চিকেন দিয়ে কিন্তু চিকেন বিরিয়ানি বানানো হয়। আর প্রত্যেকটা চিকেনের সাইজ মোটামুটি 150 গ্রামের আশেপাশে হয়। দাদা তো খেলো রেশমি কাবাব, আমি নিলাম চিকেন টাংড়ি কাবাব। ও চিকেনটা দেখেছো, আর একটা দাম হচ্ছে 60 টাকা। এখানে আমরা 2 পিস নিয়েছি, দুটো দাম পাবো 120 টাকা। আর সাথে দাম হচ্ছে পেঁয়াজ, লেবু, গ্রিন চাটনি আর মাস্টার সস। তো এবার ট্রাই করি, দেখি কিন্তু সেই লাগে। বাটার একদম চকচক করছে বহুত, মানে অনেকটা পরিমাণে বাটার এখানে ব্রাশ করা হয়। দুর্ধর্ষ লেভেল সফট হয়েছে, জাস্ট কামড় দিলাম খুলে বেরিয়ে গেল। একটু গ্রিন চাটনি নিয়ে নিয়ে আগে। আমরা এত বিয়ে বাড়ি যাই বা এত জায়গায় যাই, এরকম লেভেলের ক্ষেত্রে ট্যাংরি কাবাব বা রাজমি কাবাব কিন্তু আগে খাইনি আমরা। হালকা লেবু নিয়ে যেতে হবে। हाजरा मोड़ेर 100 टाकार मटन बिरियानी। यस 100 टाकार मटन बिरियानी। देखुन एटाके बला हच्छे हाफ और फुल होले परे साइजटा प्लेटे एकटु बाड़बे, राइस मोटामुटी अनेकटाई बाड़े और संगे जेटा हय सेटा हच्छे मटनेर पिस डबल हो जाए संगे एकटा डिम थाके और सिंगल होले माने हाफ होले परे सेखाने मटन एक पिस थाके, डिम थाके ना, आलू बा पेंयाज सबई सेम थाके, राइस तुलनामूलक एकटु कम हय कारण प्लेटटा बोले एकटु छोटो बोले, किन्तु आमार मने हय एकजनेर जोन्नो एई 100 टाकार मटन बिरियानी एनाफ। हाँ कारो कारो एकटु बेशी लागते पारे। तो शुरू कर दिए खावा दावा। देखो ये राइसटा पूरा पहाड़ प्रमाण राइस मन हो ऊपर बेरेस्ता को देखो देखा बेरेस्ता थकले बिरियानी स्वाद आलदाई हो जाए और एकदम जूसि बिरियानी देखो एकदम जूसि बिरियानी और ट्रिपल एक्सेल 11-21 चालगुलो एखाने व्यवहार होच्छे और सूतरां राइसगुलो नो डाउट खूब भालो होबे। तो बटे मुखे दिए एकदम बिरियानी मशलार स्ट्रंग फ्लेवर चावल गोड़ा दिल एकदम माइल्ड जतटा नाम निल ना ततटाई बिरियानी मशलार घिएर एतटाई सुस्वादु এতটা দুর্দান্ত ফ্লেভার বেরোচ্ছে যে মানে যে কোনো বিরিয়ানির সাথে এটা টক করে যেতে পারে। এবং আমার মনে হয় হাজরায় আমি আগে অনেকবার বিভিন্ন দোকানে বিরিয়ানি খেয়েছি, তাদের থেকেও এই বিরিয়ানিটা অনেক বেশি ভালো মনে হচ্ছে আমার কাছে। আমার তো মনে হচ্ছে এটা হাজরার সেরা বিরিয়ানি সত্যি। যেরকম জুসি আর আমরা জুসি বিরিয়ানির দিবানা, লাইট বিরিয়ানি বা ড্রাই বিরিয়ানি আমাদের মোটেও ভালো লাগে না। স্যালাড হিসাবে অনলি পেঁয়াজ आलू आज देखो एकदम नतून आलू नरम तुलतुले करे सिद्ध करा जेटा एक कथा ना बोले नय आलूगुलो के एकदम जाफरान कलर दिए एकदम बॉयल करा नहीं, सिम्पली काँचा आलू के सरसरी देवा जाते सरसरी बॉयल हो जाच्छे और एखाने किन्तु कोनो रकम कलर यूजर मतो देखते ही पाच्छी ना। कलर यूज होले तार बिरियानी कलर चेंज हो जातो जे कलरटा एसेछे सेटा किन्तु पुरोटाई मशलार कलर। मटनटा देखो एकदम नरम तुलतुले मटन अलरेडी किछुटा मटन आमी खेये निलाम। एकदम नरम तुलतुले मटन मटन स्वादो सेई और एक दुबार चिबाते ना चिबाते मटनटा किन्तु गले जाच्छे एतटाई सुस्वादु। हाजराय आमी आगे एसे अनेकबार बिरियानी खेयेछि किन्तु आगे आमार बेशिरभाग बिरियानिगुलोके एकटु ड्राई मने हयेछिलो किन्तु एइबार एकदम प्योर जूसि बिरियानी खाওয়ার স্বাদ পাচ্ছি। আমরা এই ধরনের বিরিয়ানি খাওয়ার एकदम पोका सत्य दुर्दान्त। अच्छा एखे क्योंकि बिरियानी साथ क्योंकि चापो पाव जाए एक चाप दिए ट्राई कर देखी कम है। एखे एक पिस चिकेन चापर दाम क्योंकि 80 टाका चिकेन चाप दिए ट्राई कर देखी 80 टाका दाम एकदम प्लेटे दिए दाओ जो ओखे ओनारा प्लेटे देय क्योंकि आमी जेहेतु दाड़िए खाच्छि भिडियो करार स्वार्थे आमी एटाके बोललाम प्लेटे दिए दिते बोललाम। और पुरो लेग पिस देওয়া হচ্ছে দেখুন এরকম পুরো दुर्दान्त लेग पिस এরকম সাইজে চিকেন পিস কিন্তু বিরিয়ানিতে যায়। তো সুতরাং যারা চিকেন चाप खाबेन बा चिकेन बिरियानी चिकेन खाबेन दुटो साइज किन्तु सेम हय। दुर्दान्त चिकेनटा जेरकम नरम और ग्रेविटा जा फेते रे बाप काजूर जा फ्लेवर मीठा आतर और केवड़ा हल्का फ्लेवर फाटाफाटी खेते। दुर्दान्त चिकेन चाप। एबार धीरे धीरे खावार शेष करी। আমি নিয়েছি ফুল মটন বিরিয়ানি যেখানে 2 পিস মটন একটা আলু একটা ডিম দেওয়া আছে সাথে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু। আর দেবজিৎ নিয়েছে চিকেন বিরিয়ানি হাফ চিকেন বিরিয়ানি যেখানে 1 পিস চিকেন একটা আলু আছে আর লেবু লঙ্কা পেঁয়াজ তো আছে। এটা ফুল 200 টাকা আর এটা হাফ 100 টাকা। আর এখানে বিরিয়ানি কালারটা বলবো মানে এটা না ব্রাউন বিরিয়ানি না ইয়েলো বিরিয়ানি একটা মিডিল জায়গায় মানে ব্যারাকপুর বিরিয়ানি কলকাতা বিরিয়ানিকে মিক্স করে একটা বিরিয়ানি তৈরি করেছে এই হাজরা। এটা হচ্ছে ক্লাসিক বিরিয়ানি, এটা হাজরা স্পেশাল বিরিয়ানি। সেই একটা ফ্রেগরেন্স মারাত্মক জুসি বিরিয়ানি। কলকাতার বুকে দাঁড়িয়ে ব্যারাকপুর বিরিয়ানি কলকাতার বুকে মিক্স করে যেটা বিরিয়ানি পাওয়া যায় সেটা হচ্ছে এইখানে হাজরার ক্লাসিক বিরিয়ানিতে। হাজরা এখানে এসে আগে অনেকবার খেয়েছি বাট ক্লাসিক বিরিয়ানিটা মিস করে গেছিলাম। আজকে সত্যি মনে মানে ভাবছি যে কেন মিস করেছিলাম। মানে এটা ব্যারাকপুর বিরিয়ানির স্টাইল হলেও মুখে বেরেস্তা পড়ছে জুসি বিরিয়ানি আর বেরেস্তা যখন মুখে পড়ছে না একটা সুইটনেস আছে আর বিরিয়ানিটা কিন্তু একটা সুইটনেস আছে খেতে ব্যাপক লাগছে। এটার মধ্যে একদম মিষ্টতা একদম সুন্দর একটা ব্যালেন্স সবকিছু। 100 টাকা যে বিরিয়ানি দেওয়া হচ্ছে যারা নিত্যযাত্রী বা অফিস কলিগ বা অফিসে কাজ করেন তাদের জন্য দুপুরের লাঞ্চ হিসেবে কিন্তু বেস্ট। আলু আছে ডিম আছে যেটা এক্সট্রা বেনিফিট এই টাইপের বিরিয়ানির সাথে ডিম। 200 টাকা 300 গ্রাম মটন দিয়ে বিরিয়ানি। মটনটা দেখো Oh my goodness. Mutton chicken. The same mutton. It jhore pochche puro. Okay, tul korche. Ei rawaji mutton, rawaji mutton detakai bole. Lebu ache, jeta Bangladeshi style, biryanite lebu diye khawata. Halka lebu chhore nite hobe. বিটুদা হলো মটন, আমি নিয়েছি চিকেন। চিকেনটাও কিন্তু কম কিছু স্পেশাল না বিটুদা। একদমই। এটা খাচ্ছি তাহলে। কি বলছো? চিকেনটাও ফাটাফাটি। না দুজনেই সেরা। একদম। যেটার জায়গায় পারফেক্ট। তো অনেকটা বিরিয়ানি আছে, শেষ করতে হবে। দুর্দান্ত ক্লাসিক বিরিয়ানি খেলাম, কিন্তু যিনি কর্ণধার তার সাথে কথাই বলা হয়নি। নমস্কার দাদা, আপনাদের বিরিয়ানি একদম পারফেক্ট, এত কম দামের মধ্যে দিচ্ছেন কি করে? কম দামে আমরা যাতে বাচ্চাগুলো সবাই খেতে পারে, কম দামের মধ্যে সেরা প্রোডাক্ট দিয়ে আমরা বিরিয়ানি বানাচ্ছি। আমাদের 13 বছর ধরে বানানো হচ্ছে। বাহ, 13 বছর ধরে চলছে স্যার। আপনি শুরুতেই আপনার কাছে শুনেছিলাম 13 বছর ধরে বানাচ্ছি আমরা। দামটা এমন না যে বাচ্চাগুলো গরিব মানুষ সবাই খেতে পারে, একদম বাচ্চাগুলো সবাই খেয়ে কোনো অসুস্থ সুস্থ হবে থাকে। ঠিক ঠিক। আর আপনাদের ডাল ডালটা কিছু থাকে না, দেখি মনে হলো যে একদম দুর্দান্ত বিরিয়ানি। 100 টাকা মাটন বিরিয়ানি, তারপরে চিকেন বিরিয়ানি, আর কাবাবগুলো যা বানিয়েছেন আমি তো বলবো যে এখানে আচ্ছা আচ্ছা রেস্টুরেন্ট মানে আপনার ডা ফেল হয়ে যাবে আপনার কাবাবের কাছে। আমরা চেষ্টা করি সবকিছু একদম এক নম্বর জিনিস দিয়ে তৈরি করে বানাবো। ঠিক। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে। অবশ্যই আসবো। আজকে এসেছিলাম হাজরা মোড়ে, সেখানে ক্লাসিক বিরিয়ানি দুর্দান্ত এনজয় করলাম, আর 100 টাকায় যে মাটন বিরিয়ানি খেলাম সত্যি মনে রাখার মতো। যারা হাজরা অঞ্চলে থাকেন বা হাজরাতে যাতায়াত করেন, তারা খিদিরপুর থেকে যারা হাজরাতে রেগুলার আসেন অটো করে বা বিভিন্ন কারণে হাজরা আশেপাশে আসেন, তারা কিন্তু অবশ্যই ক্লাসিকের বিরিয়ানি কিন্তু খেয়ে দেখতে পারেন। আমি বলবো এখানে আশেপাশে যে আরও বিরিয়ানি দোকানগুলো আছে সেগুলো থেকে কিন্তু একদম টক করে, কিন্তু একদম টক করে, কিন্তু সমান সমান, মানে যেটাকে বলে শেয়ানে শেয়ানে কোলাকুলি কিন্তু হবে। তাই আর বিরিয়ানি নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। बाय बाय, नमस्कार।